सम्मानीय सम्प्रीति सभार सभापति एवं संचालक एछाड़ाओ आमादेर फरफरा शरीफर जिन्हें मंचे बसे आछेन ओबा आबू हुराइरा सिद्दीक साहेब एछाड़ा अनेक आमार मुस्लिम छाड़ा अन्य सम्प्रदायर भाईरा उपस्थित होइछिलेन प्रत्येक के आमी सालाम श्रद्धा और शुभेच्छा जानाई। सामने जारा बसे आछेन श्रेणीगत भावे सालाम श्रद्धा और शुभेच्छा जानिए आजकेर एई महती सम्प्रीति सभार जिनी प्रधान वक्ता अल्हम्दुलिल्लाह तिनी उपस्थित हो गेछेन तार संगे साक्षात करेई आमी एखाने एलाम। उनी ओखाने बसे आछेन समयो खूब कम, पाँचटार मध्ये आमादेर सभा शेष करते हबे, ताई आमी बक्तव्य दीर्घायु करब ना। आबू हुरायरा भाई आछेन, आमार परेई बक्तव्य राखबेन, तारपरे पीरजादा तोहा सिद्दीकी मद्दाजिलहु आली तिनी आसछेन आपनादेर सामने बर्तमानेर परिस्थितिर उपरे सम्प्रीतिर कतटा प्रयोजनीयता आछे ई सम्पर्के उनी बक्तव्य राखबेन। बंधुगण, आजकेर ए सम्प्रीति सभा मुजाद्देदिया फाउंडेशनेर पक्ष थेके, सेई कमिटीर पक्ष थेके आजकेर नेওয়া হয়েছে। आमार तो मने हय मुजाद्देदिया फाउंडेशनेर पक्ष थेके होलेओ एई एलाकार जारा अन्य धर्म अवलम्बी मानुष तारा एई सम्प्रीति सभाय बा सभा करार जन्य सहयोगिता आछे बोले आमी मने करी। तार कारण आमरा कयेकटा सम्प्रदाय एखाने भारतवर्ष बा पश्चिम बांगलाय बास करी, एकटा हिंदू सम्प्रदाय, मुस्लिम सम्प्रदाय, ख्रिस्टान, बौद्ध, जैन, शिख, किछु पार्सीओ आछे आमादेर पश्चिम बांगलाय। किन्तु ए भारतवर्षेर मध्ये अनेकगुलो राज्य आछे, सेई समस्त राज्यके बा जारा भौगोलिक हिसेबे जादेर ज्ञान आछे, विशेष करे आमी शिक्षित सम्प्रदाय जारा आछेन तादेरके बोलबो, आमादेर एई पश्चिम बांगला भारतवर्षेर एकेबारे पूर्व प्रांते भारतवर्षेर उत्तर दक्षिण एवं पश्चिम पाश पर्यंत बंगोपसागर जेटा आरब सागर, आरब सागर पर्यंत जतगुलो राज्य आछे आमादेर ए पश्चिम बांगला भारतवर्षेर एकेबारे पूर्व दिके। এই পূর্ব দিকের আমি একটা ব্যাখ্যা দিয়ে থাকি, পূর্ব দিকে হওয়ার বিশেষ একটা বৈশিষ্ট্যও আছে, কারণ বৈশিষ্ট্য হলো এই সূর্য উদয় হয় পূর্ব দিকে, আলো দিয়ে থাকে পূর্ব দিক থেকে শুরু হয়, আলো দেওয়া পূর্ব দিক থেকে শুরু হয়, पश्चिम दिके तार अस्त जाए। एई पश्चिम बांगलाय जे सम्प्रीतिर बार्ता सारा भारतवर्षेर जतगुलो राज्य आछे सेई राज्यके शिक्षा निते हबे जे भारतवर्षेर मध्ये पश्चिम बांगला एकटा सम्प्रीतिर राज्य।
কারণ ভারতবর্ষের পূর্ব প্রান্তে যে রাজ্যটি আছে সেটা হলো পশ্চিম বাংলা অর্থাৎ বাঙালি সম্প্রদায়। বাঙালি সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন সম্প্রদায় আছে, বাঙালি মুসলিম আছে, বাঙালি হিন্দু আছে, বাঙালি খ্রিস্টান আছে, শিখ যদিও পাঞ্জাবের কিন্তু তারা পশ্চিম বাংলায় এসে পশ্চিম বাংলার যে কৃষ্টি কালচার তারা গ্রহণ করেছে। তাই পশ্চিম বাংলার কাছ থেকে সমস্ত রাজ্যকে এবং অন্যান্য সম্প্রদায়কে যারা আছেন তাদেরকে শিক্ষা নিতে হবে। এই অবদান কার? এই অবদান হলো গান্ধীজির। যদিও উনি সম্ভবত দক্ষিণ ভারতেরই হবেন, গুজরাটের, কিন্তু এই ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলায় ওনার বেশিরভাগ সময় কেটেছে, ইতিহাস তার সাক্ষী দেয়। গান্ধীজি বেশিরভাগ সময় দিয়েছিলেন এই পশ্চিম বাংলায়। আমার নন্দীগ্রামে উনি কয়েকবার এসেছেন, কোনখানে কি টাইম দিয়েছেন তা আমি জানি না, কিন্তু আমার পূর্ব মেদিনীপুর যখন পূর্ব পশ্চিম মেদিনীপুর তখন ভাগ হয়নি, আমার নন্দীগ্রামে অর্থাৎ খেজুরির ওই কালীনগর সাইড থেকে নিয়ে যে খালটা গিয়েছি আমাদের তেরোপেক্ষা অর্থাৎ নন্দীগ্রামের তেরোপেক্ষা, ওই খালে করে উনি গিয়েছিলেন নৌকোতে করে। একাধিকবার উনি এসেছেন পশ্চিম বাংলায়। বেশিরভাগ মানুষ তারা বেশি সময় দিয়েছেন, কারণ এই পশ্চিম বাংলা হলো কার, কাদের কৃষ্টি কালচার? এই পশ্চিম বাংলায় ছিলেন সুভাষচন্দ্র বসু, এই পশ্চিম বাংলায় ছিলেন নজরুল ইসলাম, এই পশ্চিম বাংলায় রবীন্দ্রনাথ ঠাকুর, এই পশ্চিম বাংলায় যে সমস্ত মনীষীরা জন্মগ্রহণ করেছিলেন তাদের অবদানে আজকের পশ্চিম বাংলা থেকে যে বার্তা দেওয়া হয় সেই বার্তা সারা ভারতবর্ষের রাজ্যগুলোকে শিক্ষা নিতে হয়। আজকের বলবো এই ভারতবর্ষের মধ্যে যে পশ্চিম বাংলা, এই বাংলার মানুষ কতটা শান্তিতে আমরা বসবাস করছি। কিছুদিন আগে যেটা অশান্তি হচ্ছে বর্তমান, এই অশান্তি কিছুদিন আগে ছিল না। যদিও এখানে বামফন ছিল, বামফন সে হলো নাস্তিক, তারা নাস্তিক, তারা নাস্তিক হলেও ধর্মীয় ব্যাপার নিয়ে তারা মাথামাতি করে না। দুর্ভাগ্য এই ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলায় অন্যান্য রাজ্য উত্তরপ্রদেশ বা বিভিন্ন জায়গায় তো যা হচ্ছে সে তো আর বলার নয়, কিন্তু পশ্চিম বাংলায় যে অশান্তি, যে সাম্প্রদায়িক চিন্তা ভাবনা, উস্কানিমূলক বক্তব্য, এই বক্তব্য কিন্তু এক বছর আগে ছিল না। আজকের এই ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলার যে কৃষ্টি কালচার, এই কৃষ্টি কালচারকে আমাদের এই বাঙালি, বিশেষ করে যিনি এতদিন নাকি তিনি এতদিন তিনি সনাতন ধর্ম জানতেন না, তিনি এই কয়েক মাসে সে সনাতন ধর্মের এত তিনি ভক্ত হয়ে গেছেন, সনাতন ধর্মের মানুষকে বা সনাতন ধর্মের মানুষ তারা যেন ধর্মীয় দিক থেকে বিভিন্ন সময় তারা আক্রান্ত হচ্ছে। আজকের আমি মুসলিম ভাইদেরকে বলবো,
আমার ইসলাম শিক্ষা দেয় তোমার দ্বারাই হযরত মুহাম্মাদের যারা অনুসারী যারা আল্লাহকে যারা বিশ্বাস করে তাদের করণীয় কাজ হলো এইটাই নিজের ধর্মের উপরে আস্থা রাখবে আর অপরের ধর্মকে শ্রদ্ধা করবে তবেই তুমি আল্লাহ বলছেন তুমি আমার বান্দা হতে পারবে আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তবে তুমি আমার উম্মত হতে পারবে কোন মুসলিম বা কোন মুসলমান অন্য ধর্মের মানুষকে বা অন্য ধর্মের দেবদেবীকে গালি দিতে পারে না এটা আমার ইসলাম শিক্ষা দিয়েছে অন্য ধর্মের কোন ব্যক্তিকে ধর্ম নিয়ে কটাক্ষ করে না করার জন্য আমাদের কোরআন নিষেধ করেছে অন্য ধর্মের মানুষ তোমার কাছে যেন আক্রান্ত না হয় তোমার কাছে যেন নিরাপদে থাকে এই শিক্ষা আমার ইসলাম দিয়েছে অতএব সময় খুব সংক্ষেপ আবু হুরায়রা ভাই আছেন তোহা ভাই আসছেন বক্তব্য রাখবেন শুধু একটা কথা আপনাদের বলতে চাই এই পশ্চিম বাংলায় আমরা তো এতদিন জানতাম যে এমন একটা রাঘব ছিল এখানে এবং মানুষে মানুষের মধ্যে বিভেদ ধর্ম ধর্মের মধ্যে বিভেদ এটা আমরা জানতাম কিন্তু তার থেকে আরো যে একটা বড় রাঘব যে আজকের পশ্চিম বাংলায় বিরোধী দলনেতা হিসেবে এসেছে এই পূর্ব মেদিনীপুরের মধ্যে সে কিছুদিন আগে অন্য ধর্মের মধ্যে ছিল এখন বাংলাদেশকে সামনে রেখে ত্রিপুরাকে সামনে রেখে তার যে বক্তব্য সেই বক্তব্যের উপরে আপনারা কেউ সেই পর্যায়ে প্ররোচনা দেওয়া শুরু করেছে এই প্ররোচনায় কেউ পা দিতে যাবেন না কারণ হিন্দু আমার ভাই খ্রিস্টান আমার ভাই জৈন আমার ভাই বৌদ্ধ আমার ভাই মুসলমান আমরা ভাই একে মিলে মিশে আমরা থাকতে চাই আমাদের মধ্যে কোন রকমের ভেদাভেদ নেই সে যে বক্তব্য রাখছে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে মনে হচ্ছে যেন মুসলমানরা এখনই বেড়ে চলে আসুক তার যা বক্তব্য জেহাদি শব্দ বলে জেহাদ আরে পড়াশোনা কোথায় করেছো জেহাদ শব্দের অর্থটা কি কারা জেহাদি জেহাদি ওকেই বলা হয় সত্যের প্রতিবাদ যে করে সত্যের প্রতিবাদ যে করে তাকে জেহাদ জেহাদি বলা হয় আর মুসলমানরা হলো সত্যের প্রতিবাদ করে তাই আমরা প্রত্যেকে জিহাদি তুমি জিহাদি বললে কি হবে আমাদের কোনো যায় আসে না তুমি ভালো করে পড়াশোনা করো ভালো করে সমাজে ঘোরাও তুমি শিক্ষা অর্জন করো এই রকম বলে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে যাও না এই রকম প্ররোচনা দিচ্ছে এই রকম প্ররোচনাতে আপনারা পা দেবেন না আপনাদের প্রত্যেককে আমি সতর্ক করে দিচ্ছি হিন্দুদের যদি বা অন্য সম্প্রদায়ের কোনো মানুষের যদি বিপদ হয় ঝাঁপিয়ে পড়বেন এটা আমাদের ইসলাম শিক্ষা দিয়েছে অতএব আমরা এই শিক্ষায় শিক্ষিত হয়ে বা এই শিক্ষা নিয়ে আমরা এখানে আলোচনা আমরা শেষ করছি এবং তোহা ভাই এসে গেছেন উনি খুব মানে দূরে যাবেন এবং আমারও একটা পাঁচটায় মিটিং আছে আমি চলে যাব পাঁচটা পর্যন্ত সভা চলবে তাই আপনারা প্রত্যেকেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন এবং হিন্দু মুসলিমদের মধ্যে একে অপরের মধ্যে সম্প্রীতি রেখে যাতে আমরা বসবাস করতে পারি এই রকম চিন্তা ভাবনা নিয়ে চলবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ খোদা হাফেজ